প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আপনারা উপভোগ করতে যাচ্ছেন রানার সাংস্কৃতিক চর্চায় পুলিশ পরিবার অনুষ্ঠানটি। আর এই আয়োজনে যে শিল্পীবৃন্দ অংশগ্রহণ করতে যাচ্ছেন, তারা প্রত্যেকেই বাংলাদেশ পুলিশ ও পুলিশ পরিবারের সদস্য। আজকের এই পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে সঞ্চালনায় রয়েছে আমি সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম এবং আমি ফাহমিদা পলি। আজকের এই দিনে 55,598 বর্গমাইলের একটি ছোট্ট দেশ বিশ্ব মানচিত্রে দরবারে জায়গা করে নিয়েছিল তার অনন্য যোগ্যতায়। আজকের এই দিনটি পেয়েছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় নেতৃত্বের বিনিময়ে। আজকের এই দিন পেয়েছিলাম 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। দিনটি পেয়েছিলাম রাজারবাগি পুলিশের প্রথম সশস্ত্র প্রতিরোধের বিনিময়ে। এক সাগর রক্তের বিনিময়ে পেয়েছি বাংলার স্বাধীনতা। অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে একটি দেশের গান পরিবেশনায় বাংলাদেশ পুলিশ পরিবারের শিল্পীবৃন্দ। আমরা তোমাদের
সুপ্রিয় শ্রোতা, এ পর্যায়ে একটি লালন গীতি। লালন গীতি পরিবেশন করতে আসছেন বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর সাফিয়া আফরোজ ইথি। Hey.
ওই যে দেখা যায় রে হিজলতলির গায়ে রে, এই গানটির সাথে সমবেত নৃত্য পরিবেশন করতে আসছেন বাংলাদেশ পুলিশ পরিবারের শিল্পীবৃন্দ।
আবৃত্তি করছে কবি সন্তোষ গুপ্তের রক্তাক্ত প্রচ্ছদের কাহিনীর সম্পাদিত অংশ। একটি নামের মধ্যে উঠে আসে বাংলাদেশ, স্বপ্নের পাখির সুর, নিসর্গের কোমল গান্ধার মৃদুকণ্ঠ, ভালোবাসা সাজানো বাগান। আবার কখনো সেই নাম থেকে পেয়ে গেছি মাটির ঠিকানা, দেখেছি পদ্মার বেগ, ভাঙনের উত্তাল, শিয়রে থর থর গ্রাম গঞ্জ, বন্দরের সুখ দুঃখ, ব্যথার নিঃশ্বাস, এক রাতে সবাই নিহত হল সপরিবারে, নিসর্গ পাখি ফুল ভালোবাসা নদীর নারীর গান, বিধ্বস্ত রাজার বাগে প্রাণহীন সাহসী পুলিশ, রায়ের বাজারে গণকবর, মাঠে প্রান্তরে ছড়ানোর নাশ, মায়ের কোলের কাছে নিষ্পাপ শিশুর খুন। বুঝি কিছু বলেছিল, আমরা কিছু শুনতে চাইনি, তাদের বলিনি কেউ, বিশ্বাস ভেঙেছি ছলনায়, জুয়ার বাজির দান টেবিলে রেখেছি শকুনির কুটিল চক্রান্তে, একে একে রাজ্যপাঠ চলে যায়, চলে যায় ঐতিহ্য, ভাষার শরদ যায় যায়, আমার অনার্য রক্তে মুছে ফেলে পূর্বপুরুষের নাম, দুঃশাসন চায় পিতৃ পরিচয় বদলিয়ে ভূখণ্ডের নতুন দখলি সত্ত্ব, এই ছত্র বিহণ্ডলা বেশ খুলে ফেলো বীর্যবান পিতার সন্তান, এই ছত্র বিহণ্ডলা বেশ খুলে ফেলো বীর্যবান পিতার সন্তান, এই ছত্র বিহণ্ডলা বেশ খুলে ফেলো বীর্যবান পিতার সন্তান। বিদ্রোহী কবির কাছে দীক্ষা আছে, তবু অগ্নিবীণা রেখে খঞ্জনি বাজিয়ে কেন দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষাবৃত্তি, রক্তে নাহি বাজে ধীর ধীর, তরুণ তরুণী চোখে নির্জন সন্ধ্যার সমাবেশ, পাছে ফের ভুল করো তার আগে শুনে যাও আমাদের অক্ষমতা ভুলের কাহিনী, মুজিব নিহত হলো আমাদের নিশ্চিত নিদ্রায়, মুজিব নিহত হলো আমাদের রক্তস্রোতে হত্যাকারী মিশেছিল বলে, মুজিব নিহত হলো চাষির ক্ষেতের শস্যে আমাদের লোভী হাত পড়েছিল তাই, মুজিব নিহত হলো শ্রমিকের ঘাম দিয়ে আমাদের প্রাসাদ নির্মাণে, মুজিব হত্যাকারী নিরুদ্বিগ্ন ক্রুশবিদ্ধ যিশুর ক্ষমায় নয়, অমিতাভ বুদ্ধের অক্রোধ দৃষ্টিতেও নয়, আমরা লিখিনি আজও কেমনে মৃত্যুকে নিহত করে বসন্তের ফুল ফোটে নিষ্পত্র শাখায়, আর যৌবনের দীক্ষা ছাড়া আত্মরক্ষা আত্মহত্যা শুধু, জন্মকে ভুলতে পারো মৃত্যুকে এড়াবে কোন পথে, মুগ্ধ বসন্তের রাতে প্রশ্ন করো মাথা রাখি প্রিয়ার বাহুতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ তবে এ পর্যন্তই, তবে কথা দিচ্ছি দেখা হবে একই দিনে একই সময়ে দীপ্ত টেলিভিশনের পর্দায়, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ পুলিশ চিরজীবী হোক।